মৃত বাবার ঋণের দায় নিতে অনীহা সন্তানদের। খেলাপির খাতা থেকে বাঁচতে খোলা হয়েছে অন্য নামের কোম্পানি। জাতাকলে পড়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের গলার কাটা নোয়াখালীর প্রতিষ্ঠান আল আমিন গ্রুপ। তাদের বাজ বিচার ছাড়াই বিপুল ঋণ দিয়ে এখন বেকায়দায় এসআইবিএল। বিস্তারিত অনুসন্ধান করেছেন সাইদারমান, ক্যামেরায় ছিলেন বিল্লাল হোসেন সোহাগ। 2010 সালে আল আমিন গ্রুপের দুটি প্রতিষ্ঠানে 150 কোটি টাকা বিনিয়োগ করে সোশ্যাল ইসলামী ব্যাংক, যা বেড়ে এখন 300 কোটি টাকা। 11 বছর এই অর্থ ব্যাংক আর আদায় করতে পারেনি। বাস বিশেষ ছাড়া ঋণ ব্যাংকগুলোর জন্য সংকটের কারণ। এসব ঋণের অনেক অর্থই আদায় করা যায় না। সোশ্যাল ইসলামী ব্যাংকের এমন একটি ঋণের গল্প জানবো আমরা। গ্রাহকের আমানত নিয়ে ব্যাংক কোথায় বিনিয়োগ করলো সেটি খুঁজতে নাগরিক টিমের যাত্রা নোয়াখালী, যেখানে আল আমিন ব্রেড ও বিস্কুটের কারখানা, তবে ঝুলছে তালা, উৎপাদন নেই কয়েক বছর। কারখানার বিশাল স্থাপনা পাহারায় কেবল প্রহরী। স্থানীয়রা জানালেন, একসময় জমজমাট ছিল, কাজ করত বিপুল কর্মী, পণ্য আনা নেয় থাকতো গাড়ির বড় বহর। হাজি সাহেব মারা গেল, এরপরে মির্জা সাহেব মারা গেল, এরপরে ফ্যাক্টরিটা শেষ বদ্ধ হয়ে গেল। মানে মির্জা সাহেব ছেলে আসে আর ফাঁকে ফাঁকে ছোটটা, হঠাৎ করে কি করি আল্লাহ জানে তাদের ফ্যাক্টরিটা কেন বদ্ধ হয়ে গেল এটা বলতে পারি না। জমজমাট ব্যবসা বেশি দিন টেকেনি অদূরদর্শী পদক্ষেপ আর নীতির কারণে, মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। এই ব্যাংকের সাথে হতে দিতে পারে না, আর একটা ব্যাংক থেকে নিয়ে ওই ব্যাংকে দিচ্ছে, পরবর্তী সব ব্যাংকের কাছে ওনারা দেউলিয়া হয়ে গেছে, এক পর্যায়ে আজকে ওনাদের ব্যবসায়িক অবস্থায়। নোয়াখালীর মাইজদিতে দুটি আলাদা জায়গায় বিপুল জমি রয়েছে কোম্পানিটির মালিকানায়। নোয়াখালীর বিনোদপুরে এখানে 33 একর জমি আল আমিন গ্রুপের। এখানে তারা কিছু পণ্য আগে উৎপাদন করলে, এখন সেগুলো হচ্ছে না, তবে এখানে নতুন করে তারা ওষুধ কারখানা তৈরি করার কাজ করছে। কার্যত 2013 সাল থেকে প্রতিষ্ঠানটি রুগ্ন হতে শুরু করে। বড় বিপদ হয় এর উদ্যোক্তা আনোয়ার মির্জা মারা যাওয়ার পর। ব্যাংক বলছে তারা ঋণটি ফেরত আনতে নানা চেষ্টাই করছে। এখন ওনারা কি সমস্যা বা কিভাবে কি করবে এখন তো আমার মনে নাই, তবে আমরা তাদেরকে সুন্দর একটা প্ল্যান দিছিলাম এবং ওনারাও খুব আগ্রহের সাথে আগেই আসছিল আর কি। ওরা ডিসেম্বরের মধ্যে কিভাবে কি করবে সেটা আমাদেরকে জানাইছিল, তো সেটা আপনি অ্যাকুরেটলি আমাদের যে ব্রাঞ্চের সাথে তার ইয়েটা লাইবিলিটি না ওখানে একটু কথা বললে আরো ক্লিয়ার হবে না। আনোয়ার মির্জার 2 ছেলে 3 মেয়ে, পরিবারের সদস্যরা এখন অনীহা দেখাচ্ছেন ঋণের দায় নিতে। রহস্য খুলল আরো পরে, ব্যাংকের দায় এড়াতে অন্য নামে গড়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, গড়ে তোলা হয়েছে ওষুধ কোম্পানি, নাম সিলভা ফার্মাসিউটিক্যালস। মাইজ দিতেই তার কারখানা, উৎপাদন ব্যবসা সবই চলছে। এখানে সব মিলে আমাদের প্রায় 100 মতো। আল আমিন গ্রুপের উদ্যোক্তা আনোয়ার মির্জার পরিবারের প্রায় সবাই এর পরিচালক। ঢাকায় কর্পোরেট কার্যালয়, ছেলেরাই চালান প্রতিষ্ঠানটি, তবে তারা পরিচালক পদে নেই, আছেন মেয়ে ও পুত্রবধূরা। তাই এ প্রতিষ্ঠানে এসে আগের প্রতিষ্ঠানে দেয়া অর্থ চাইতে পারছে না ব্যাংক। সিএবি সমস্যা আছে, সিএবি কারণে প্রজেক্ট, তাহলে এই প্রজেক্টও সিকিউর। আমি যদি এই প্রজেক্টের লোকেরাও যদি এরা ওরা থাকে, তাহলে এটাও তো সিক, তাহলে এইটা, তাহলে এদের ইন্টারনাল যে এক্সপেন্ডিচার আছে এটা মেনটেন করবো কোথা থেকে। ব্যাংক বলছে ঋণ আদায়ে দফায় দফায় বৈঠক হয়, তবে সুরাহা হচ্ছে না কিছুতেই। সাইদারমান, নাগরিক, ঢাকা।